হ্যালো, গুড ইভিনিং জুহার সমস্তকু। তো কেনতা আছেন আপন মানে? আমি তো সমস্তে ভাল আছু, আর আশা করছি আপন মানে বি সমস্তে ভাল থিবে। তো পুরান পড়োজন ভুলিয়া লাগুছে গাঁ ভিতরে বস্তিরে, তো সাউন আসুথবা। তো এই তো যেনতা ভিডিও স্টার্ট করবো সেনতা বাবুর প্রবলেম স্টার্ট হয়ে যাসি। তো সেটা আও আপন মানে আজি জানবে যে মোর মা ঘর কেন গা, মোর শাশ ঘর কেন গা, আমি দুই বহনী দেরেন যেছেন কে, আমার বাবু নিনি কে দেটা। তো বহুত জনকর বহুতে সবাল ছিলা বলন, তো সবকির সবকির সবালর জবাব আজ মিলবা। তো আপন মানে ভিডিও কি লাস্ট তক দেখুন যে আপন মানে জানি পারবে কি যে মুই কেনর কাণা। তো ফির নহলে পছে কমেন্ট করবে যে দিদি আপন দিদি তুমি কেনার বলি কিনা। তো চলুন ভিডিওকে স্টার্ট করুন, আর ভিডিওকে আরম্ভ করবার আগর ভিডিওকে লাইকটি করদুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করদুন যে নয় আছেন। তো চলুন, তো পহেলা স্টার্ট করব মোর মা ঘর। তো পহেলা আমি কেতে ভাই ভী, তো আমি হেন তিন ভাই ভী, মোর দাদা বড় আর মো নানি তার তলে, আর তার তলে মুই। আর মো নানি মো দাদার বি ম্যারেজ সরিগলান, সে বিয়া হলান পদমপুর আসিছন, মোর ভাউজ পদমপুর আনিছ। আমি দুই বহনী যেটা জানি গোটে গাঁকে হি খটি যাইছু, দেরেন জেঠান কহন দুই ভাই লাগি দুই বহনী যাইছু, যেটা কি নিজর টান বলন এটা কবাবার নেই, সে পিঠুয়া উঠুয়া সে মানে যেটা দুই ভাই, আমি হেঁটা দুই বহনী। তো মো নানির ম্যারেজ কি পুরা পাঁচ বরস ছ বরস হোলা, আর মুই বিয়াহলি, মুই বিয়াহিকি না গনি কহন। তো আমি দুই বহনী নিয়ে দেরেন জেঠান বি আর ভাই বহনী বি বহন বহন বি ভাই বহনী বলছে। তো সেটা ছিল আমার বহনী বহনীর কথা। তো মোর ইছেন গলে আমার শাশ ঘরের কথা কু। তো মোর শ্বশুর মানে দুই ভাই, মোর শ্বশুর মানে দুই ভাই, আর আমার দেরেন বলছেন দিওর নিন কি নন্দ বি নাই ন, তার মানে দুই ভাই আমি দুই বহনী, তাকে বহন নিন কি ভাই বি নিন। মোর শ্বশুর নিয়ে ভাই গোটে আর বহনী গোটে, আর মোর শ্বশুর কিনা এমানে তিন ভাই বহনী। আমার ঘরে বড়, মোর কাকা শ্বশুর ঘরে সান, আর মো নানা মঝিয়া বলিয়া লাগুছে, মঝিয়া গেছেন মুই গলে হেতি জানবার কহুন। আর মো নানা যেটা জানি খটি জিতিলে সেমানে তাকর কেন প্রবলেম হলা যে মাসে দুই মাসে রহিলে তাকর শাশুঘর নিয়ে, আর সেমানে আসিকিনা এবে ঘরে অছেন, এবে আগর কালের কথা সেটা বললাম। তো সেমানে বেশি দিন নি রহি, বেশি বেশি মাসিকে দুই মাস রহিথিবে তাকর শাশুঘর নিয়ে। তো সেমানকে জ্বর হেলা ভলিয়া লাগুছে, তো সেমানে যত্নালে বলে মোর শ্বশুর মানে আনলে আর ঘরে রাখলে, মোর আইসাস মানে তো আনিকিনা ঘরে রাখলে, তাকর মা মানে তাকর মা আছেন, তাকর বাপা নিন মোর শ্বশুর। তো সে নানা কে ডেকে নিয়ে নিয়ে আসলে না বলে সেমানে ঘরে হি অছেন। তো এবে তো এটা ছিল আমার পরিবার কথা বলন। তো আমার ফ্যামিলি রে নিয়ে পুরা এগার জন আছু, যেটা কি আমার চারিজন, আমার চারিজন বলে দেখ আমার ঘরে নিয়ে নিয়ে দুইটা নিনি গোটে আর বাবু গোটে, নিনি বড় বাবু সান, আউ মো নানি ঘরে নিয়ে নিনি দুইটা, যেটা কি এবে মোর সাঙ্গে অছেন সবু। সেইমানকর পড়া লাগি অসুবিধা হলো গাঁরে, তো আমি এখানকে আসিছু বেলপড়াকে, বেলপড়া কি বলেন বেল বুড়াকে বুঝে দিই, টিকি থেতে দিয়ে না কথা লাগুছে। তো সেমানে সমস্তে এইছেন মোর সাঙ্গে অছেন, তো মোর সাঙ্গে চারটা নিনি বাবুকে দেখছেন, আর কিন্তু বহুত লোক কমেন্ট করছেন যে দিদি তোমার নিনি বাবু কেতেটা বলি কই। তো সেথিলাগি আজকে আমি এই ভিডিওটা বানাইছেন কখন। তো মোর নিনি বাবু হলে দুইটা, বাবু গোটে নিনি গোটে, আর মো নানিটা হলো দুইটা, নিনি দুইটা, তার নয় বাবু নাই ন, তো আমারটা হি বাবু গোটে ন, তো দুইজনের বাবু হি সেটা বলে ন, আমারটা এতারটা সেতারটা নিয়ে চলে। তো মুই সেথিলাগি নিকে যে বি পচরালে নিকে তোমার কেতেটা নিনি বাবু বললে, আমি চারটা একা বতাসি। তো সেথিলাগি নিকে মোটা তো নিজটা দুইটা বলে নহলে মতো মোট দুইটা কহবার লাগে ভনী লাগে, সে বি কেছে মোটা দুইটা বলি করে, সেমানে বি চারটা কহসন, আমি বি চারটা হি কেসু, মো নানি বি চারটা কেসি। তো সেটা, আর আপন মানে ভিডিওরে তো দেখুথিবে আমি সবুবেলে মিশি বি ডিকি না হি রয়েছু, আমার নিনি বাবুর খালি বড়া অসুবিধা লাগে, আমি আসিকি না এখানে অছু, নাহলে আমি আমি বহনী বহনী পুরা এনতা কেভি বি এনতা নিয়ে হইতে বলুন। এটা ছামানকর পাঠ পড়ার লাগে আমাকে দুইয়া দুইয়া হওয়ার লাগে পড়ছে, তো ছ সাত। তো মোর মোবাইল স্টোরেজ পেক হয়েছিল, তো মতো কেতটা ভিডিও ডিলিট করবার লাগে পড়লা, তো সেটা বলানো ছামানকর লাগে আমি অলগা অলগা হয়েছু।
ତ 6-7 ବରଷ ନିନ୍ ବାବୁ ସବୁ ପଢ଼ାପଢ଼ି ସରିଗଲେ ଫେର୍ ଆମେ ବହନ ବହନକୁ ଉଠେଇ ଯିମୁ। ତ ଯେ ଥୋ କି ନି ଥୋ ମୋର ପାଖେ କହନି, ମୋ ନାନୀ ଥିଲା ବେଲେ ନିହେଁ ମୋତେ ପୁରା ମୋର ସବୁ କିଛି ଭରା ଭରା ଲାଗ୍ସି। ଯେତେ ଲୋକ ବି ଥୁଁ ଆର ମୋ ନାନୀ ନି ଥିଲା କିନି ମୋତେ ପସନ୍ଦ ହିଁ ନ ଲାଗେ ବୋଲେ ମୋତେ ଖାଲି ଖାଲି ଲାଗୁଥିସି। ମୋର ହାଲତ ଚିନ୍ତା ତାର ବି ସେଇଟା ସେମ୍ ଫିଲିଙ୍ଗସ। ତ ତାମାନେ ବି ଯେତେ ଲୋକ ଭିତରେ ଥିଲେ ବି କିନି ମୁଇଁ ନିଥିମି ବୋଲେ ତାହାକେ ବନେଇ ଲାଗେ, ଆର୍ ମୁଇଁ ବି ଯେତେ ଲୋକ ଭିତରେ ଥିମି ନିକେ ତାମାନେ ନିଥିବା ବୋଲେ ମୋତେ ବନେଇ ଲାଗେ। ତ ସେଇଟା ଆଉ ନିକେ ମୋ ଦାଦା ଖାନେ ବି କିନି ନିନି ତିନିଟା ହେଇଯାଇଛନ୍ କହନୁ। ତ ଏଥର ଛୋଡ଼ ଏଥର 2-3 ମାସ ହେଉଛି ନିନି ଗୋଟେ ହେଇଛି, ହଁ ଏତେ ହେବା। ତ ଆଗରୁ 2ଟା ହେଇଥିଲେ ନ, ତ ସେଇଟା ମୋ ଦାଦା ଘରେ ନିନି 3ଟା, ମୋ ନାନୀ ଘରେ ନିନି 2ଟା, ଆର ଆମ ଘରେ କିନି ନିନି ଗୋଟେ ଆର ବାବୁ ଗୋଟେ। ରହରେ ବାବୁ କାଁ ହଉଛୁ, କୁଡ଼ 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 କରି ବସଲା। ତ ସେଇଟା ଥିଲା। ତ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ଅସଲ କଥା ଏକା ନେଇ କହିବା। ତ ଆମର ଗାଁ ହେଲା ନିକେ ଯେନ୍ ଆମେ ଅଛୁ ଯେନ୍ଠାନେ ବେଲପଡ଼ାରୁ ମୋର ମାଆ ଘର କିନି ବେଶୀ ସେ ବେଶୀ ଅଧା ଘଣ୍ଟାର ରାସ୍ତା, ଅଧା ଘଣ୍ଟାରୁ କମ୍ ସେ ହେବା ବେଶୀ ନିହୁଏ। ଆର ଆମର ମୋର ଶାଶ ଘର ଯେନ୍ଟା ଜାଣିକି ଅଧା ଘଣ୍ଟା ହିଁ ହେସି, ତ ଆମେ ତ ଅଧା ଘଣ୍ଟା ଏଠି ପହଞ୍ଚି ଯାସୁଁ। ତ ମୋର ମାଆ ଘର ହେଲା ମଧ୍ୟପୁର ବେଲପଡ଼ା ପାଖେ ହିଁ, ଆଉ ମୋର ଶାଶ ଘର ହେଲା ଦେଗାଁ ଟିକରାପଡ଼ା ଦେଗାଁ କହସନ୍ ଯେନ୍ ଯେ। ତ କିଏ କିଏ ଜାଣିଛନ୍ ବୋଲେ କମେଣ୍ଟ କରିବେ। ତ ଏଇଟା ଥିଲା ଆଜିକୁ ଆମେ ବତେଇଦେଲି ମୋର ମାଆ ଘର ଆର ମୋର ଶାଶ ଘର। ତ ଆପଣମାନେ ଭିଡ଼ିଓ କେ ଲାଷ୍ଟ ତକ ଦେଖିଥିବେ ତ ଜାଣିବେ। ତ ଚାଲନ୍, ବହୁତ ଲେଟ୍ ହେଇଗଲା ନ, ମୁଇଁ ଆଜି ଭିଡ଼ିଓ ପିଠାନ ଏଣ୍ଡ କରୁଛେ ନ। ଆର ଭିଡ଼ିଓ ଯଦି ଭଲ ଲାଗିଥିବା ବେଲେ ଲାଇକ୍ ସେୟାର କମେଣ୍ଟ କରିବାକେ ନି ଭୁଲବେ। ଆର ମୋର ସାଉଣ୍ଡ ଶୁଭୁଥିବା କିନି ଶୁଭୁ, ଆଜି ମୁଇଁ ଜାଣିପାରେ ହେଲେ ନିକେ ଯେନ୍ ପୁରାଣ ପଢ଼ୁଛନ୍ କି କୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ ଯେ ସବୁ ପୁରା ଡାବି ଆଣୁଛି ଆଡ଼କେ, ତ ସେଟା ବି ଆବାଜ ଆସିପାରେ ବୋଲି ଭାବୁଛେ ଆମେ। ତ ସେଟା ଆଉ ନିକେ ତ ଆପଣମାନଙ୍କୁ ଯଦି ବି ଭିଡ଼ିଓ ଟିକେ ରହିଛେ ଭଲ ଲାଗିଥିବା ବେଲେ ଲାଇକ୍ କରିବା ଲାଗି ନି ଭୁଲବେ। ଆଉ ନିକେ ଆଗକେ ବି ଭଲ ଭଲ ଭିଡ଼ିଓ ମାନେ ଆସିବା, ଆପଣମାନେ ଚ୍ୟାନେଲରେ ଯୋଡ଼ି ରହୁ, ସେଥିଲାଗି ଆପଣମାନଙ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାର ଲାଗି ପଡ଼ିବା ମୋର ଚ୍ୟାନେଲକେ, ଆଉ କମେଣ୍ଟ ଗୁଟେ ଗୁଟେ କରିବେ ନି ଭୁଲବେ। ଯଦି ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରିବ କମେଣ୍ଟ ନେଇ ହେଲେ ଖାଲି ଖାଲି ଲାଗ୍ସି। ତ ସେଇଟା ତ ଚାଲନ୍, ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଦେଖାଇମା। ଆଜିର୍ ଲାଗି ଏତିକି ହିଁ, ମୋର ଆଶା ଯେ ଆପଣମାନଙ୍କୁ ମୋର ଭିଡ଼ିଓଟା ଭଲ ଲାଗିଥିବା। ତ ଜାଣିଲେ ଆମର ଗାଁ କିଣିଗା ଯେ, ମୋର ଶାଶ ଘର କିଣିଗା, ମୋର ମାଆ ଘର କିଣିଗା ଯେ। ତ ଆର୍ ବି କାଣା ଯଦି ବି ଜାଣିବାର ଲାଗି ଅଛି ବୋଲେ କମେଣ୍ଟ କରିବେ। ଟାଟା।